গ্রামীণ পরিবেশে আসলে সবাইকে নিয়ে একটু গ্রামীণভাবেই চলাফেরার বিষয়টা নিয়ে আজকের আমাদের স্পেশাল ব্লগ আপনাদেরকে উপহার দিবে কুইং সাদে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা সাথে থাকেন, ভালো একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। মনে করেন আঙ্গুর হাসদে হাসদে রাইট হয়ে গেছে, রাইট হয়ে গেছে গা। এ অন্য চোখে মুখে কিছুই দেহি না, পুকুরা তোমরা যা পাম মনে করেন এরই ব্যাগ আপলাই জাপলাই নিয়ে যাব। এবার আমি তোর দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন কী করব না করব সেই বিষয়গুলো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। আজ 4 থেকে 5 দিন পর বাসায় আসলাম, তো বাসায় এসে আরেকটা কাজে অ্যাক্টিভ হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন না যে মানুষটা যাইতেছে তার একটা কাজ, ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। এবং লতার কী অবস্থা আজকে, প্রথম দিনটা কেমন কাটতেছে গ্রামে বা বাসায়, সে বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর গতকালকে তো আমরা চলে আসছি, অনেকেই জানেন, আর অনেকেই জানেন হয়তো যারা ভিডিওটা দেখছেন, তাকে বাসায় নিয়ে আসছি এবং আমাদের কবে যেতে হবে সেটা আপনাদেরকে জানাবো। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলেন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে। আজকে হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর কারণে আমাদের বাইরের আলোটা একটু চলে গেছে। তো আসলে আমরা এই যে দেখতেই পাচ্ছেন আজকে হলো পুরো অরিজিনাল একেবারে মানে গ্রামের বধূ হয়ে সেজে গুজে বের হয়েছি। তো এই হলো আমার ফাইনালি লুক, আর এই পাতিলা নিয়ে আসছি। তো আদুরি আছে আমার সাথে, আরও আছে মুস্কান, অনেক লোকজন আছে। তো এরকমভাবে মানে কত, তো এই হলো গ্রামের বধূ। তো আসলে গ্রামের বধূরা যেভাবে সাজুগুজু করে ঠিক সেম একইভাবে সাজুগুজু করছে, আর এই হলো প্রথম। তো এরকমভাবে আমি কখনো সাজি নাই আজকে প্রথম, তো জানি না কেমন লাগতেছে আমাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি আমাকে দেখে একটু ব্ল্যাক কালারের ড্রেস করলো, কারণ একটু ম্যাচিং হয়ে গেলাম। আর আমি তো মানে একেবারে খাইলা পাই। এই হলো আমার পা, পার অবস্থা দেখেন কতটাই সুন্দর লাগতেছে। আমি হলো পুরো একেবারে গ্রামের মেয়ে এবং গ্রামের বউ সাজি। তো আসলে যেহেতু গ্রামের বধূ, আমরা তো গ্রামের ভাষায় কথা বলবো, তো কেউ কোনো মাইন্ড করবেন না। এখন হলো আমরা যাইতেছি কোথায়, কই আমরা যাইতেছি বিস্পাত খেতে, আমরা হলো খেতে যাইতেছি। আর ওইখানে এখন যাইতেছি ওই জায়গায় হাঁক টুকাইতে লেগে যাইতেছি, এই পাইলা পুল্লা বইরে মনে করেন অনেকটা হাঁক নিয়ে চালন চুলন নিয়ে গেছি, আমি ঘুরি নিয়ে গেছি চালন চুলন ব্যাগ নিয়ে গেছি, অনেকটা হাঁক টুকাই আনো আমার বইনটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, অ্যাক্সিডেন্ট খাইয়া ফেলাইছি, জানি না কেমন আয়া করছি, ওই যে খেতে আয়া করছি আমাদের খেতে। ঠিক আছে আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাল শাক আছে। লাল শাক তুলতে থাকি আমরা, যেমন মনে করেন আঙ্গুর হাসদে হাসদে রাইট হয়ে গেছে গা, রাইট হয়ে গেছে গা। এ অন্য চোখে মুখে কিছুই দেহি না, পুকুরা তোমরা যা পাম মনে করেন
هيري باك أبلاي زبلاي نيالا. إبرة هذا هكتو كأنه شاش. إبرة هلا مزاي تاسيكا جندري كاتي جايري. أنا أشاهد أن গ্যান্ডারি খেতে এখন হলো গ্যান্ডারি বাঙ্গু আই বাঙ্গু আই গ্যান্ডারি নেতা এর গাই বড় তাই বাঙ্গু আরে শাক শুক শুকাইছি তো হাত পাতা আমার একদিন জন্য আমার বলে শক্তি নাই ওরা হলো আমার শক্তি দেখতে চায় দেখছো কেমনে বাঙ্গাম এটা পুরাটাই মনে কা সুরাম এটা কি আমার আমি দিই খাইয়া এ খাইবো কেডা এটা আমি এটা খাবি আর বাঙ্গলাম কষ্ট করে আমি আর খাবি তুই لا تفعلني بلا 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 تفعلني بلا
আমি খাবো না কত বড়টা সবাই রে বাকবক করে দি খা খা সবাই বাকবক করে দি বুঝছো মুখে নিবা আটু যাবে আর দেখ দাম চলে দি আর আব্বা গান শুরু করো চলে দি দেখছি তো মনে করে রুখ বাইরে যেতে খাইতে লাগবে মায়ের সবটা এত খাইনা না মুস্কান না সারাদিন পরে মুসকান কি করে